গুড মর্নিং, আমি ঋষি। আমি গুড়িয়া। আমরা ছাদে চলে এসেছি, গাছে জল দেয়া আছে আর টুকটাক যা যা সবজি সবজা পাবো সেগুলো নিয়ে গিয়ে দেখি আজকে কি কি পাই। আজকের দিনটা সকলের ভালো কাটুক এই আশা দিয়ে শুরু করলাম। তো ছাদে আজকে আমাদের একটা সবজি হয়েছে, চলো দেখবো কি সবজি হয়েছে, চলো দেখাই। চলো দেখাই। এখন আপাতত গাছে জল দিচ্ছি। সব গাছগুলো গাছগুলো দেখাও। দেখো কত কলমি শাক হয়েছে। আমরা এই কলমি শাক কিনে এনে খেয়েছিলাম, তারপর দেখছি ডাটার মধ্যে শিকড়, সেগুলো লাগিয়ে দিয়েছি। তারপর ওই এত উঠেছে, আগেও 3 থেকে 4 বার খাওয়া হয়েছে কলমি শাক, তো আজকেও নেব, আজকেও খাওয়া হবে। তুলছি, আমি এবার ভিন্ডিগুলো তুলে নিচ্ছি। এই যে ভিন্ডি হয়েছে আমার কাছে, দেখতে পাচ্ছ বাবা, টাইট একটু। এই যে তুলসী পাতা তুললাম চা খাবো বলে, হার্বাল টি। চলো তোমাদের চাটা করে দেখাই কেমন ভাবে চাটা হয়। এই দেখো কত পেয়েছি কলমি শাক, ভেন্ডি হয়েছে 3টে, আর একটা হয়েছে কুমড়ো ফুল। অনেকদিন পর, অনেকদিন পর তুললাম এতগুলো, আমাদের প্রায় 3-4 বার খাওয়া হয়ে গেছে, খুব ভালো টেস্ট হয়। যেহেতু কোনো সার নেই, পুরোটাই জৈব সার, খুব টেস্টি হয়। আর আমার বাগানে যাই সবজি হয় সবই জৈব সারেই হয়, তো তখন খাবার স্বাদ আরো বেড়ে যায়। ছাদ থেকে চলে এসেছি, এবার চা খাওয়া হবে। তো আমাদের চাটা একটু অন্যরকম হয়, আর তোমরা দেখো এই চাটা তোমরা খেয়ে ওটা খুব উপকারী। চলো দেখি কি করে চাটা বানায়। আমি নিয়েছি 10টার মতো তুলসী পাতা, এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিই। এবার আদাটা দেব, দেখিয়ে নাও। এরপর দারচিনি দিচ্ছি, আর আমি এই গোলমরিচটা দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা। এবার আর এই মধুটা দিয়ে খাবো। তো চলো চাটা বসিয়ে দিই। এই চাটা খুব ভালো হয়, এটা ইমিউনিটি বুস্টার। আর এই সময় এখন যেহেতু কোভিড পরিস্থিতি, তোমরা বাড়িতে খাও, এটা শরীরের ইমিউনিটি বাড়ায়। তো আমরা এটা প্রত্যেকদিন সকালে খাই, তোমরাও এটা বাড়িতে ট্রাই করো, খুব উপকারী, এটাও ভালো খায়। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চা পাতা দিয়ে দেবো। চাটা ফুটে উঠেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা না খেলে বিশ্বাস করবে না। আর এটার খুব স্বর্গীয় স্বাদ। চাটা আমার প্রায় হয়েই এসছে। তোমরা এই চাটা বাড়িতে অবশ্যই খেও, খেলেই বুঝতে পারবে চাটা কেমন হয়।
আমাদের চা রেডি। এখন একটু মধু দিয়ে খাবো। যে মধু চাটার খুব গুণ মশলা চা, আর কিছুক্ষণ চাটা করে ঢেকে রাখলে মশলাগুলো ভালো করে মিশবে আর উপকারিতাটাও বাড়বে। কিছুক্ষণ ঢেকে রেখো তোমরা। সবার প্রথমে ও খাবে, ওকে বলবে কেমন বানিয়েছি। সকালবেলা এই চাটা ছাড়া তো ভাবাই যায় না কিছু। এই চাটা সবার আগে দরকার। এই চাটা খেলে একটা ফ্রেশ লাগে। আর এই সময়টা, এই সময়টা একটু সর্দি ফর্দি তো লাগে, এই সময়টা এই চাটা খেলে সেই সর্দিগুলো একটু কম হয়। আমার যেরকম একটু সর্দির ধাত আছে, তার জন্য এটা ঠিক আছে, খুব ভালো লাগে এটা। এটা খুব ভালো, আর এটা খেলে সারাদিনের একটা এনার্জি আসে কাজ করার। তো বাড়িতে অবশ্যই খেও। ও খেয়ে বলুক। দারুণ, একটু মিষ্টি কম হয়, একটু কড়াটা বেশি হয়, খুব ভালো লাগে খেতে। ভালো লাগে খুব, আর একটা স্বর্গীয় স্বাদ চায়েরও। দারুণ। কম্পিউটারটা ঠিক হয়ে গেছে, পুরো ফুল কমপ্লিট। আজকে ভাবছি আমি এডিট করব, দেখি কি হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। যে মেশিন এমনি পুরো রেডি হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে সফটওয়্যারগুলো ইনস্টল করা, তাছাড়া সব শেষ। এই যে মা সেই কলমি শাক কাটছে, যেটা দেখালাম সকালবেলা ছাদ থেকে তুলে কাটা হচ্ছে কলমি শাক। এরপর ভাজা হবে, তারপরই খাওয়া। বুঝতেই পারছো গাছের শাক তালাদাই স্বাদ, আনন্দ খুব। হ্যাঁ, নিজের ছাদ বাগানে হয়েছে। আমি এখন মাছ ভাজা করছি। ওরা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু মাছ ভাজা করে দিচ্ছি ওদের। মাছটা মেখে রেখেছি মিনিট কুড়ি, এইবার ভাজবো। কড়ায় প্যানও দেওয়া হয়ে গেছে, এবার ভেজে তোমাদের দেখাবো। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, একটু লেবুর রসও আমি মাখাটার মধ্যে দিয়েছি। নুন, মিষ্টি, লেবুর রস, চালের গুঁড়ো, বেসন, আদা রসুনের পেস্ট আর সর্ষের পেস্ট, খুব কম। আমি ডেসক্রিপশানে লিখে দেব কোনটা কতটা দিয়েছি। আমরা বাঙালিরা যদিও এইভাবে মাছ ভাজা খাই না, কিন্তু এইটা অনেকেই খায়, সেই জন্য করে দেখছি কেমন হয়, তোমাদের জানাবো। এটা আমিও আজকে প্রথম দিন করছি। আমরা তো মাছ ভাজা নুন হলুদ মেখে তেলে দিয়েই ভাজি, ছাকা তেলে ভেজে মাছ ভাজা খাই আমরা। দেখা যাক এটাতে কেমন হয়। এখন তো যে কোনো রোগেই ডাক্তাররা বলে তেল কম খেতে, তাহলে যদি এটা ভালো লাগে তাহলে খাওয়া যায়। আমাদের মনা তেল মাখিয়ে দিচ্ছে আমায়, খুব যত্ন করে আমার। শাশুড়ির যে শাশুড়ি নিজের যত্ন করে না, তার তো করতেই হবে। চুলে তেল দেয় না, দেখো রঙও করে না সাদা চুল, আমি রং দিয়ে দিই, নিজের একদমই খেয়াল রাখে না। তুমি এসছো তো, এবার খেয়াল রাখবে। তেল দিয়ে দিচ্ছি একটু,
মাও আমাকে তেল দিয়ে দেয়, যখন ইচ্ছা করলো না মা মাথায় তেল দিয়ে দাও তখন মা তেল দিয়ে দেয়। আর অ্যাকচুয়ালি কেউ ভয়ে আমার মাথায় তেল দেয় না, কেন সেটা মা বলবে। খালি দিতে তেল দিতে গেলেই আরে একটু ঘষে দাও, আরে একটু বিলি কেটে দাও, আর একটু আরাম দিয়ে দাও না, আমরা তখন ঝুড়ি মুঠি ধরে বলি পারবো না, এবার টানবো জোরে জোরে। ওর তেল দেওয়া মানে অনেকক্ষণের ব্যাপার। হ্যাঁ আমার কম দিলে হবে না, ম্যাসাজ করতে হবে অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে কে যাবে, বাট অনেকক্ষণ ধরে করতে হয় বলে কেউ করে না। তাও বউয়ের হাতে ভালোই লাগে। আজকে আমাদের তাড়াতাড়ি ডিনার শেষ হয়ে গেছে, কারণ আজকে আমরা সিনেমা দেখবো তাই প্ল্যান করেছি, তো রেডি হয়ে গেছে। বলো সকলকে গুড নাইট, তোমরা সকলে ভালো থাকো, আবার পরদিন দেখা হবে একটা ভালো ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা টাটা। কালকে আবার নতুন কিছু দেখানোর ইচ্ছা রাখি, চলো টাটা, গুড নাইট।